আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভিডিও ভালো লাগবে ঢাকায় আসার পর আমার ভিডিও করাই হয়নি আর আপনাদের সাথেও শেয়ার করা হয়নি তো ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি আমার সেই পুরনো অভ্যাস যে ভিডিও দেওয়া অফ করলে আর দিতে ইচ্ছে করে না তো আবার কিছুদিন একদম বিরক্ত হয়ে যায় বসে থেকে থেকে তো তখন আবার ভিডিও দেওয়া শুরু করে দিই আর কি তো এখানে হচ্ছে কিছু বাজার পাতে এনেছিলো সেগুলোই গুছিয়ে রাখছিলাম আউসফের জন্য বিস্কিটগুলো নিয়ে এসেছিলো এগুলো ওর টিফিনে দিতে ভালোই যদিও তাকে টিফিন দিই না আমি স্কুল থেকে আসার পরে খাই আর কি তো এদিকে হচ্ছে স্কুল থেকে আউসফকে নিয়ে এসেছি এখন হচ্ছে রান্নার জোগাড় করে নিয়েছি আর কি তো ভাতটা আগে বসিয়ে দিলাম বাসায় আমার বড় বোনের মেয়ে এসেছে বেড়াতে তো সেও আমাকে হেল্প করছে তো এদিকে হচ্ছে ভিডিওগুলো করাতে সে হেল্প করেছে আর কি এই শাকগুলো আমি স্কুল থেকে আসার সময় কিনে এনেছিলাম পালং শাক তো এগুলো রান্না করব আজকে আর রুই মাছ দুপেয়াজি করবো আর কি তো মাছটা ভিজিয়ে রেখেছি এদিকে হচ্ছে কাটাকাটি সব করে নিচ্ছি আর কি তো আগে শাকগুলো বেছে নিবো আর এই মাছগুলো বাড়ি থেকে আনা হয়েছে ভিডিও না দেওয়ার অনেকগুলো কারণ আছে যেহেতু ঢাকায় এসে একদম ব্যস্ত হয়ে গিয়েছি আউসফের স্কুল কিন্তু আমি গ্রামে থাকতেই শুরু হয়ে গিয়েছিল তো এসে আর সেভাবে সময় পাই নাই কারণ স্কুলে ওকে দিয়ে আসা আবার নিয়ে আসা এগুলো করতে করতে ওকে খাওয়ানো দাওয়ানো স্কুলে পাঠানো হোমওয়ার্ক করানো এগুলো করতে করতে আসলে ভিডিও করার সময় পায় না যাই হোক তার ভেতর হচ্ছে আসা একটা বিশেষ সময় গিয়েছে ওকে শূন্যতে খতনা করিয়েছিলাম তো এই সময়গুলো মিলিয়ে আমি অনেক দিন গেপ দিয়ে দিয়েছি ভিডিও দিতে পারিনি আপনাদের সাথে আশা করছি সবাই এবার বুঝে গেছেন আমি কেন এতদিন ভিডিও দিইনি আর কি তো ইনশাল্লাহ চেষ্টা করব মাঝে মধ্যে ভিডিও দেওয়ার যদিও এখন রেগুলার দেওয়া আমার পক্ষে পসিবল হবে না তারপর চেষ্টা করবো কিছুদিন বা সপ্তাহে এক দুইটা ভিডিও করে হলেও দিতে মাছগুলো ভালো করে আমি ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে এগুলো ভেজে নেব রেগুলার মশলা দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এগুলো দিয়ে হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি আমার মশলা দানিটা চেঞ্জ করেছি তো আমার কাছে আগের মশলাদানি দানে কেন জানি মনে হতো কিছুদিন গেলে মশলার গ্রান পাওয়া যেত না বা মশলার স্বাদহীন গন্ধহীন হয়ে যেত যেহেতু এটা লক করার কোনো সিস্টেম ছিল না শুধু উপর থেকে একটা ঢাকনা দেয়া থাকত আর কি তো সেজন্যই এমনটা হতো মনে হয় তো সেই জন্য এইটা চেঞ্জ করে নিয়েছি আর কি তো প্রাইপেনে হচ্ছে আমি সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি কার কী অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক দিন ভিডিও না দেওয়াতে হচ্ছে অনেকে কমেন্ট করেন না বা আমিও সেভাবে রিপ্লাই করি না তারপরও ফেসে কয়েকবার হচ্ছে আমি কয়েকটা পোস্ট করেছি পালং শাকটা বেছে নিয়ে আমি এখন ছোটো ছোটো করে নিচ্ছি আর কি ডাটা টাইপেরটা আমি একটু আলাদা রেখেছি কারণ এটা পাতার সাথে একসাথে সেদ্ধ হতে চায় না তো ডাটাটা একটু আগে রান্না দিলে দেখা যায় অ্যাডজাস্ট হয়ে আসে আর কি তো এটা আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি আর এদিকে ওই যে বাজারের সাথে খেজুর নিয়ে এসেছিলো সেটাও আর ঢালা হয়নি আর কি বক্সে নেওয়া হয়নি তো সেগুলোও নিয়ে নিচ্ছি আর এদিকে সব স্ট্রবেরির জন্য অনেক দিন ধরে বলছিল। তো ওর বাবা নিয়ে এসেছিলো সেগুলো এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি ওর জন্য একটু নর্মাল হলেই দেব আর কি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজি নেই আর কি যেহেতু দোপেয়াজা করব। তো সেজন্য জন্য খুব বেশি কড়া করে আমার ভাজলে ভালো লাগে না অনেক দিন থাকার পর ঢাকায় এসেছি সবকিছু দেখা যায় এলোমেলো হয়ে আছে পুরো সংসার দেখা যায় আমার এলোমেলো তো সব কিছু গুছাতেও দেখা যায় দশ বারো দিন লেগে যায় এদিকে রান্নার প্রসেসিং করছি সাথে হচ্ছে কাটাকাটিও করে নিচ্ছি চারোদিকে কাজ করছি বলা যায় তো আমার বোনের মেয়ে হচ্ছে একটু একটু করে আমাকে ভিডিও করে দিয়েছিল। আমি সেভাবে ক্যামেরা সেটিং করে ভিডিও করব একা হাতে সেটা সময় পাচ্ছিলাম না তো যাই হোক আসলে বাচ্চা কাচ্চা স্কুলে দিয়ে দিলে সময় পাওয়া খুবই কঠিন হয়ে যায় মায়েদের জন্য তো আগে বুঝতাম না এখন থেকে বুঝি আসলে সুখের সময়টা পার করে এসেছি মনে হচ্ছে এখন যতটা সময় আসছে সব কঠিন হয়ে যাচ্ছে তারপরও চেষ্টা করলে পারা যায় কিন্তু ইচ্ছে করে না দেখা যায় কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করলে আর ভিডিও দিতে ইচ্ছে করে না আমার তো এই যে আমার শাকটাও প্রায় হয়ে এসেছে আর এদিকে হচ্ছে মাছটা তো পেঁয়াজি করে নেব তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচের ফালি করে দিয়েছি এখন রেগুলার যে মশলা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো অল্প পরিমাণে একটু পানি দেব ঝোলের জন্য না জাস্ট একটু মা মাছের ভেতর যাতে ঝোলটা যায় বা মশলাটা যাতে অ্যাডজাস্ট হয় সেজন্যই দেব তো এটা আজকে একদম শুকনা শুকনায় হচ্ছে দোপেয়াজি করে নেব আর এইটা হচ্ছে বিকেল বেলা ছিল আউসফের বাবা আসার সময় পুচকা নিয়ে এসেছিলো পুচকা যেহেতু আমরা দুজন মিলে খাবো ভাগ নিয়ে আর আমি তো সেই জন্য আমি এক্সট্রা আরও কিছু ভেজে নিচ্ছিলাম কারণ বাইরে থেকে পার্সেল আনলে দেখা যায় ওরা এই যে পুচকাগুলো খুবই কম দেয় পরিমাণে তো সেই জন্য বাসায় আরও কিছু আমি এক্সট্রা রেখে দিয়েছি যখন খাওয়ায় স্টার্ট করি তখন দেখা যায় দু একটা দিয়ে তো আর হয় না তো অনেকগুলো খেতে হয় তো এই যে আমি এগুলো এখন এক এক করে বের করে নিচ্ছি এই কয়েকটা দিয়ে আর কি তো এইদিকে টক আর পুরটাও বের করে নিয়েছি এখন জাস্ট খাওয়া শুরু করে দেব আর কি দুজন মিলে আসলে সব খাবার দেখলেই লোভ হয় খুব খেতে ইচ্ছে করে তাই না এখন আমি বয়স হওয়ার করছি আমারও খুব খেতে ইচ্ছে করছিলো এই মুহূর্তে তো আমরা দুজন বসে গেছি ও আমাকে বানিয়ে দিয়েছিল তো আমি টপ টপ করে খেয়ে নিচ্ছি ছোট্ট একটা রিকোয়েস্ট করি যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর এই যে আমরা বিকেলবেলা হচ্ছে বের হয়েছিলাম ওয়েস্টার্ন কারের আপু ভাইয়ারা হচ্ছে ঝালমরিয়ালা থেকে খেয়ে গিয়েছিল আমি তখন বাড়িতে ছিলাম খুবই আফসোস লেগেছিল। তা আমাদের বাসা থেকে এক মিনিটও সময় লাগে না একদম হেলথ কেয়ারের সামনে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন